প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনা পরবর্তী সময় ত্বকের সমস্যা, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জাহিদা নাসরিন 1988 সালের জুন মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে এনাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি আলোচনা করবার জন্য সেটি হচ্ছে করোনা পরবর্তী ত্বকের সমস্যা। এই বিষয়ে প্রথমেই যদি জানতে চাই যে আসলে অনেক দিন ধরেই কিন্তু করোনার সাথে আমাদের বসবাস, এবং কখনো করোনা কমে যাচ্ছে, কখনো অনেক বেশি হারে বেড়ে যাচ্ছে। এই যে এত দীর্ঘ সময় ধরে আমরা আসলে করোনা ভাইরাসের মতো একটি মহামারীর সাথে সময় কাটাচ্ছি এবং অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছি, এর কোনো প্রভাব কি আমাদের স্কিনের উপর আছে কিনা বা চুলের উপর আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা যেটা দেখছি বেশিরভাগই বলছে যে হাতের অ্যালার্জি সমস্যাটা, বা কারো কারো পুরো বডিতেও বলছে যে খুব বেশি অ্যালার্জি সমস্যা হচ্ছে। আমরা দেখি যে বেশিরভাগই রিপিটেড হ্যান্ড ওয়াশিং থেকে এরকম হচ্ছে। আবার কারো কারো বলছে যে খুব বেশি চুল পড়তেছে। আচ্ছা, হ্যাঁ, চুল পড়ার কথাটা খুব বলছে। ত্বকে ব্রণের সমস্যার কথা, ব্রণের সমস্যা বলছে। মাস্ক এরিয়াগুলোতে খুব বেশি ব্রণের সমস্যা হচ্ছে কারো কারো, এটা দেখা যাচ্ছে। মোটামুটি এগুলিই দেখা যাচ্ছে বেশি আর কি। এই যে বলছেন যে বারবার করোনার জন্য কিন্তু আমরা বলছি যে হ্যান্ড ওয়াশিং এর কথাটা, যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তার একটি উপায় হচ্ছে বারবার হাত ধুতে হবে অথবা হাতে স্যানিটাইজার ইউজ করতে হবে। তো স্যানিটাইজার থেকে কি আসলে কন্টাক্ট ডার্মাটাইটিস বা এই ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা, বা বারবার হাত ধুতে গিয়ে আসলে কী ধরনের সমস্যাগুলো বেশি মানে ভুগছেন আসলে রোগীরা, কী ধরনের সমস্যায়? হ্যাঁ, আপনি নিজে বলছেন যে কন্টাক্ট ডার্মাটাইটিস, বারবার হাত ধোয়ার জন্য কন্টাক্ট ডার্মাটাইটিসের সমস্যাটাই আসলে বেশি হচ্ছে। দেখা যায় যে আমরা যে মানে হ্যান্ড ওয়াশ করছি, সেটা হ্যান্ড ওয়াশ মানে সোপ দিয়েও যদি করি, সেক্ষেত্রেও ওখানে প্রচুর অ্যালকালি থাকছে, বা যেটা ক্ষার খুব বেশি থাকছে, এর জন্য আমাদের দেখা যায় স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। হ্যাঁ, তো এর থেকে কন্টাক্ট ডার্মাটাইটিস হচ্ছে। আর যদি কেউ বলে যে না আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, সেখানেও তো অ্যালকোহল থাকছে, মিনিমাম 65% অ্যালকোহল থাকছে, ওটাও স্কিনটাকে ড্রাই করার জন্য দেয়। তো এর থেকে স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার জন্যই আসলে অ্যালার্জির প্রবলেমগুলো বেশি হচ্ছে, যে কন্টাক্ট ডার্মাটাইটিস বলেন, কিংবা কেউ কেউ বলে যে না খুব চুলকায়, ওরকম কোনো কিছু না, পানি টানি কিছু না, জাস্ট চুলকায়। আবার কেউ কেউ একদম ঘামাচের দানার মতো হয়ে থাকে, একদম সোডেন ব্লিস্ট একটা ফিচার নিয়ে আসে হাতের মধ্যে। কেউ কেউ দেখা যায় একদম পানির মতো বের হয়ে আসতেছে, কারো কারো পুস পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা রিপিটেড হ্যান্ড ওয়াশিং থেকেই আসলে হচ্ছে। তো আসলে এক্ষেত্রে আমি বলতে পারি যে যেখানে আমি বারবার এক্সপোজার নাই, সেখানে আমি হ্যান্ড ওয়াশটাকে অ্যাভয়েড করতে পারি। যেমন হচ্ছে বাড়িতে, কেউ কেউ দেখা যায় বাড়িতেও বারবার হ্যান্ড ওয়াশ করছে, অতি সাবধান হতে গিয়ে আসলে দেখা যাচ্ছে বাড়িতে বসেও বারবার, যেটা আমরা প্রথম দিকে বলছিলাম যে 20 মিনিট পর পর 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, সেটাই করছেন আসলে। এটা অ্যাভয়েড করা যেতে পারে, এটা অ্যাভয়েড করা যেতে পারে। আর কি ধরনের উপদেশ দিচ্ছেন যে বারবার হ্যান্ড ওয়াশ করার পরে আমরা কি ময়শ্চারাইজ করতে পারি কিনা হাতটাকে? হ্যাঁ, আমরা ওটাই বলবো যে বারবার হ্যান্ড ওয়াশ করার পরে আমরা যখন প্রয়োজন তখনই হ্যান্ড ওয়াশ করব, দেন হচ্ছে আমরা অবশ্যই হাতটাকে খুব ভালো একটা ময়শ্চারাইজার যেন ইউজ করি হাতে, ভিটামিন ই কন্টেনিং ময়শ্চারাইজার হলে বেস্ট। আচ্ছা, এটি কি মানে যে কোনো ময়শ্চারাইজারই কি ইউজ করা যাবে, নাকি কোনো নির্দিষ্ট নিয়ম আছে, মানে কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে? ওই যে বললাম ভিটামিন ই বা একটু অয়েল বেসড, যেটা সেটা হাতের জন্য ভালো হবে, মানে হাতটা ড্রাই, হাতের ড্রাইনেসটাকে কাভার করবে, দেন ইনফেক্টেড হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। আচ্ছা, আর কারো ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয়েই যায়, যেভাবে আপনি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে আপনারা পাসও লক্ষ্য করছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? তাদের ক্ষেত্রে আমাদের যখন পাস নিয়ে আসছে, তাদেরকে অবশ্যই আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, টপিক্যাল তো দিতে হচ্ছেই, সাথে সিস্টেমিকও দিতে হচ্ছে। কারণ হাত তো খুব ইম্পর্টেন্ট একটা আমাদের দৈনন্দিন কাজের একটা মানে অনুষঙ্গ বা অঙ্গ, তো সেই হাতকে যদি কেউ ইনফেক্টেড করে বসে থাকে তার তো চলবে না, খুব দ্রুত সেটাকে সারিয়ে তুলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বলছিলেন যে মাস্ক ব্যবহারের কারণে আরেকটি অনুষঙ্গ আমরা বলছি যে স্বাস্থ্যবিধি মানার মাস্ক পরতে হবে, এবং মাস্ক ব্যবহারের বিড়ম্বনা যদি বলি সেটি হচ্ছে মুখে কিন্তু অনেক বেশি একনি বা ব্রণ বেড়ে যাচ্ছে, এটির জন্য আপনারা কি উপদেশ দিচ্ছেন?
আচ্ছা, মাস্ক তো আমি অ্যাভয়েড করতে পারছি না, করোনার জন্য আমাদেরকে তো ব্যবহার করতেই হবে। এটা করা যায় যে আমি ডেইলি মাস্কটাকে ডিসপোজেবল হলে ডিসপোজ করে দিলাম, আর যদি কেউ ইউজ করতে চায় বারবার ইউজ করার মতো হয় সেক্ষেত্রে ডেইলি যেন সেটাকে ক্লিন করি, ডেইলি যেন আমি একটা ফ্রেশ মাস্ক ইউজ করি, আর একই মাস্ক যদি বারবার ইউজ করার মতো হয় সেটা যেন আমরা ওয়াশ করে নিই। আর মাস্ক এরিয়াগুলোতে কি হয় আসলে, মেইনলি যে ধুলাবালিগুলো জমে জমে ওই জায়গাগুলোতে স্কিনটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, দেন হচ্ছে কি একনিটা হচ্ছে। তো ফেস ওয়াশটা খুব খুব গুরুত্ব দিতে হবে, মিনিমাম 3-4 বার ফেস ওয়াশটা যেন সে মেনটেন করে, এটা খেয়াল রাখতে হবে। জি, যেহেতু ব্রণ বা ইকনির কথা এসেই গেল, আমরা যদি ব্রণ বা ইকনি নিয়ে একটু জানতে চাই যে আসলে ব্রণের সমস্যায় কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়, এটির পেছনে মূল কারণ আসলে কি? টিনেজারদের ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে, কারণ বয়সন্ধিকালে আসলে আমাদের কি হয়, শরীরের একদম একটা ভাস্ট পরিবর্তন শুরু হয়ে যায়। তো যেটা মেইন সেটা হচ্ছে হরমোনের ব্যাপারটা, তো হরমোনটা তখন সিক্রেশনের একটা লেভেলটা যেটা আর কি, ওটা কারো ক্ষেত্রে খুব বেশি হয় কারো কম হয়, একটা ব্যালেন্স ইমব্যালেন্সের ব্যাপারের জন্য আসলে একনিটা তখন খুব বেশি দেখা যায় টিনেজারদের ক্ষেত্রে। জি, একনি বা ব্রণ আসলে কত ধরনের হতে পারে? একনি বা ব্রণ আসলে আমরা ভাগ করে থাকি 3 ভাগে, যে মাইল্ড বলি, মডারেট বলি, সিভিয়ার বলি। তো মেইনলি হচ্ছে আমরা এভাবেই ভাগ করে থাকি। মাইল্ড বলতে সাধারণত দেখা যায় যে প্যাপুলার হয় সাধারণত, আর হচ্ছে বা কমিডোনাল টাইপটা হচ্ছে, প্যাপুলার পাস্তুলারটা আসলে মাইল্ডের মধ্যে তেমন একটা, মানে একটা দুইটা যদি হয় সেক্ষেত্রে আমরা মাইল্ড বলে থাকি, যদি প্যাপুল বা পাস্তুল খুব বেশি হয় তখন সেটাকে আমরা মডারেটে চলে যাই, আর যদি একদম নোডিউল বা কনগ্লোবাটাল লেভেলে চলে যায় তখন সেটাকে আমরা সিভিয়ার ফর্মে বলে থাকি। এই যে ব্রণের সমস্যা আমরা বলছি যে অনেকেই ভুগছেন, এই সমস্যাটি নিয়ে যখনই আপনাদের কাছে রোগীরা এসে থাকেন, আপনারা কি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করেন না কোনো পরীক্ষা নিরীক্ষা আসলে দিয়ে থাকেন? আমরা ক্লিনিক্যালি তো অবশ্যই ডায়াগনোসিস করেই ফেলি, এর সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই কারো কারো ক্ষেত্রে, দেই এই জন্যেই যে তার হরমোনের কোনো সমস্যা আছে কিনা ওটা ফাইন্ড আউট করে নিয়ে, কারণ কারো কারো দেখা যাচ্ছে ওষুধও কন্ট্রোল হচ্ছে না বা একদম কোনো কারণ ছাড়াই খুব বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা দিই, কারণ এটার সাথে দেখা যায় পেশেন্টের মানে হিস্ট্রিও থাকে অনেক সময়, স্টেরয়েড ইনডিউসড একটা একনি থাকে, যেটার ফিচার অনেক সময় দেখা যায় যে হরমোনাল যে একনিগুলো হয় তো ওটার মতোই হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, পেশেন্ট ঠিক মতো হিস্ট্রি দেয় না, তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয় আসলে কি কারণে ব্রণ হচ্ছে সেটি বের করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। কারণগুলো সম্পর্কে যদি জানি, যে একটা তো বললাম টিনেজ এজে আসলে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, এছাড়া কি কি কারণে ব্রণ হয়ে থাকে? আচ্ছা, টিনেজার ব্যাপারটা তো আছেই, এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে একনিটা আসলে কেন হয় এটা আগে আমি একটু বুঝি, সেটা হচ্ছে যে আমাদের সিভিসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশনটা সেটা, যেটাকে আমরা সিভাম বলে থাকি, তো সিভাম সিক্রেশনের যে রুট হেয়ার ফলিকল থেকে বের হয়, তো ওই রুট যখন ক্লগ হয়ে যাচ্ছে, হ্যাঁ রুট ক্লগ হয়ে গেলে তখন সেখানে ইনফেকশন হয় একটা ব্যাকটেরিয়া থেকে, যেটাকে বলে প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি, তো এই ইনফেকশন থেকেই ব্রণটা হচ্ছে। তো আমার কথা হচ্ছে ব্রণ তখনই হবে যখন সেই রুটটা মানে ক্লগ হয়ে যাচ্ছে, তো রুট ক্লগ হওয়ার কি কি কারণ হতে পারে, আমাদের রেগুলার যে স্কিনের যে সেলগুলো যেটা মরে যাচ্ছে আবার নতুন সেল হচ্ছে, রিজেনারেশন হচ্ছে, অটোমেটিক প্রসেস আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, তো ওই প্রসেসটা থেকে যে ডেড সেলটা হচ্ছে, ডেড সেল ডেব্রিসটা জমতেছে, ওটা দিয়েও কিন্তু হেয়ার ফলিকল রুটটা ক্লগ হতে পারে। তো যে স্কিন কেয়ারের ব্যাপারে খুব উদাসীন তার ক্ষেত্রে দেখা যাবে যে এটা হতে পারে, মানে বারবার স্কিন ক্লিন করছে না নিয়মিত, আর হচ্ছে যে শুধু মানে ডেড সেল ডেব্রিস যে তা না, এর বাইরে বাইরের যে ধুলাবালিটা আমাদের স্কিনে জমতেছে, বাইরে যে যে আমাদের যে ধুলাবালি জমতেছে, এই ধুলাবালি জমেও হেয়ার ফলিকলের রুট মানে ক্লগ হতে পারে। এছাড়া হচ্ছে আমরা যে মেকআপ প্রোডাক্ট ইউজ করি বিশেষ করে মেয়েরা, এবং বর্তমানে কিন্তু মেকআপ ইউজার টেন্ডেন্সি অনেক বেড়ে গিয়েছে, অনেক বেশি, হ্যাঁ, আর বিশেষ করে ফাউন্ডেশন যেটা একদম খুব পুরু লেয়ারে আমরা ইউজ করে থাকি, তো ওটা থেকে যে এটা ইউজ করার পরে যদি এটাকে খুব ভালোভাবে ক্লিন করা না হয় সেটা থেকে ব্রণটা হতে পারে এবং এরকম হয়। আর হচ্ছে কি স্টেরয়েডের কথা আমি বলেছিলাম একটু আগে, যে স্টেরয়েড এটা খুবই কমন একটা ব্যাপার, এখন প্রচুর পেশেন্ট আসতেছে একদম সিস্টিক ফর্মে, নোডুলার ফর্মে, একদম পাস জমে আছে এরকম একনি নিয়ে,
তো হিস্ট্রি নিয়ে বেশিরভাগই জানা যায় সে রং ফর্সাকারী ক্রিম কিছু একটা ইউজ করেছিল বা কোনো নাইট ক্রিম ইউজ করেছিল এরকম। এবং যদি আমরা বলি যে আসলে এখন অনেক বেশি এই ধরনের ক্রিমগুলো অ্যাভেলেবল, এছাড়া অনলাইন মার্কেটেও পাওয়া যাচ্ছে, এই জন্য কিন্তু এই ক্রিমের প্রতি মানুষের আকর্ষণও বেড়ে যাচ্ছে। এই ক্রিমগুলো আসলে এই যে বলছেন যে একনি ছাড়া আর কি ধরনের সমস্যা করতে পারে, এই ধরনের স্টেরয়েডাল ইফেক্ট আর কি ধরনের সমস্যা হয় এর বাইরে? স্টেরয়েড শুধু একনি না, এর বাইরেও যেটা হচ্ছে যে লোম গজাচ্ছে খুব বেশি, মানে ফেসে লোম হালকা পাতলা কম বেশি সবারই থাকে, বাট দেখা যায় যে এই স্টেরয়েড কন্টেনিং যে ক্রিমগুলো ওগুলো ইউজ করার পরে বেশ বড় বড় হয়ে একদম মোটামোটা হয়ে বের হয়ে আসে, এটা হচ্ছে খুব বেশি। আর সাডেন একটা দেখা যায় এই ক্রিমটা অফ করার পরেই একটা হাইপার পিগমেন্টেশন দেখা যায় স্কিনে, যেটা পেশেন্ট একদম ভয় পেয়ে যায় কি হলো, আমার তো এরকম আগে ছিল না, এরকম হচ্ছে আর কি। আচ্ছা, এই একনি বা ব্রণের সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা এসে থাকেন, আপনারা কী ধরনের চিকিৎসা দেন? একনি বা ব্রণ নিয়ে যখন আসে আমরা ফার্স্টেই পেশেন্টকে হচ্ছে গিয়ে ক্লাসিফাই করি যে সে মাইল্ড লেভেলে আছে, মডারেট নাকি সিভিয়ার। আমরা দেখাই মাইল্ড লেভেলে যদি থাকে পেশেন্ট, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে ম্যানেজ করতে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা কন্ট্রোলে চলেও আসে। আর যদি টিনেজ হয় সেক্ষেত্রেও আমরা টপিক্যাল দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি। টপিক্যালের মধ্যে আমরা সাধারণত দিই টপিক্যাল রেটিনয়েডস দিয়ে থাকি বা অ্যাজালেইক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড এগুলো দিয়ে থাকি, পেশেন্টের সমস্যা কন্ট্রোলে চলে আসে। আর যদি সেটা মডারেট হয়, মডারেট মানে পাস্তিউল নিয়ে আসে বা একটু বেশি মোটামোটা যেটাকে নডুল লেভেলে আসে, তো সেই ক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হই পেশেন্টকে। এবং ম্যাম আমরা কথা বলছিলাম একনির সমস্যা নিয়ে এবং এর ক্ষেত্রে আসলে টপিক্যাল বা লাগানোর ওষুধ সম্পর্কে জানলাম, যদি মুখে খাওয়ার ওষুধ সম্পর্কে একটু জানি। আমরা সাধারণত ক্লিন্ডামাইসিন দিই, ডক্সিসাইক্লিন দিয়ে থাকি, অ্যাজিথ্রোমাইসিন দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করি এবং ভালো রেসপন্সই আসে। আচ্ছা, মোটামুটি 2-3 মাসের ভেতরেই পেশেন্টের একনি কন্ট্রোলে চলে আসে। এর সাথে যেটা টপিক্যাল যে ট্রিটমেন্ট যেটা আমি বলেছিলাম মাইল্ডের ক্ষেত্রে, ওটাও চলতে থাকবে। ভালো একটা ক্লিনজার অ্যাডভাইস করি আমরা, এগুলি ভালো কাজ করে। আর কখনো কখনো দেখা যায় যে এই সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, আমি যেগুলোর নাম বললাম যে এগুলাতে পেশেন্ট কন্ট্রোলে আসতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা রেটিনয়েডে চলে যাই। আচ্ছা, সিস্টেমিকে, এবং সেটা আমরা পেশেন্টের প্রোফাইল চেক করে যদি সেফ কন্ডিশনে থাকে দেন আমরা হচ্ছে অ্যাডভাইস করি। চিকিৎসার মাধ্যমে কি পুরোপুরি ব্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব কি না? চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ব্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব না, তবে কন্ট্রোলে থাকা সম্ভব। আচ্ছা আচ্ছা, করোনা পরবর্তী ত্বকের জটিলতা সম্পর্কে জানছিলাম, আর কী ধরনের জটিলতা হতে পারে? ব্রণের পাশাপাশি যেটা চুলের কথা বলেছিলাম যে চুল পড়ার কথা খুব বেশি বলে, তো এটা দেখা যায় যে বেশিরভাগই বলে যে করোনার সময় আমার খুব চুল পড়তেছে। তো দেখা যায় পেশেন্টের হিস্ট্রি নিলে আমরা জানতে পারি যে সে করোনার জন্য তাকে বাসায় বেশি থাকতে হচ্ছে, প্লাস সাফিসিয়েন্ট ঘুম তার হচ্ছে না, সাথে তার একটা অকুপেশনাল কিছু ডিপ্রেশন বা এরকম ব্যাপারগুলো, হ্যাঁ মানসিক অবসাদ, এই জিনিসগুলো খুব রিলেটেড থাকে। তো বাসায় থাকার কারণে তার কি হচ্ছে, যেহেতু সে বাইরে এক্সপোজ কম হচ্ছে, সান এক্সপোজার কম হচ্ছে, তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা ফাইন্ড আউট করছি। তো তখন আমরা পেশেন্টকে হচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্ট যদি হয় ফাইন্ড আউট করে আমরা সেভাবে পেশেন্টকে ট্রিট করি। বা কখনো কখনো খুশকির জন্য হচ্ছে বাড়িতে থেকে কেউ, আমরা আমাদের বাড়িতে কিন্তু কাজকর্ম প্রচুর করছি, তো ঘেমে যাচ্ছে, প্রচুর খুশকির সমস্যা হচ্ছে, এর থেকেও হচ্ছে চুল পড়ার সমস্যাটা হচ্ছে, এটাই আর কি। আর চিকিৎসার মাধ্যমে কি এই যে পোস্ট কোভিড ইফ্লোবিয়াম বা করোনা পরবর্তী যে চুল পড়ছে, এটি থেকে কি পুরোপুরি এটা আবার রিভার্স হয় কিনা বা নর্মাল কন্ডিশনে আসে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে ইনশাল্লাহ, যদি না সে সিস্টেমগুলো আমরা যেভাবে অ্যাডভাইস করি ওগুলো ফলো করে। তারপরেও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে পিআরপি ট্রিটমেন্ট অ্যাডভাইস করি। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, আজ কথা হচ্ছিল করোনা পরবর্তী ত্বকের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টি তথ্য। পানির আরেক নাম জীবন, এই কমন কথাটি কিন্তু আমরা সবাই জানি। এই পানিটির শব্দ খুবই ছোট হলেও কিন্তু অনেক বড় কাজ আমাদের শরীরে পালন করে, এবং আমাদের খাদ্যের যে 6টি উপাদান আছে তার মধ্যে পানি কিন্তু অনেক অন্যতম একটি উপাদান। অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলসের পরই কিন্তু পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের শরীরে। এই পানির চাহিদার কথা যদি বলতে হয় তাহলে আমরা ধাপে ধাপে আসি।
প্রথম শিশু জন্ম নেওয়ার 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধই কিন্তু তার জন্য একটি পরিপূরক খাবার। তার পাশাপাশি তার সেই সময়ে পানি না হলেও হবে, এবং এরপর থেকে যখন 1 বছর পর্যন্ত বাচ্চাকে তার খাবারের পাশাপাশি তার যতটুকু প্রয়োজন সেই পরিমাণে পানি দেওয়া উচিত। 1 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে পানি খাওয়ার প্রবণতা একটু কমে যায়, কারণ এই সময়ে বাচ্চারা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং বিভিন্নভাবে তারা খেলাধুলা এবং কাজে তারা পরিশ্রম করার জন্য তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটি লেভেল এতটা বেশি হাই থাকে যে তারা প্রচুর পরিমাণে সোয়েটিং হয় এবং পরিশ্রমের জন্য তাদের কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে পানির চাহিদা তাদের শরীরে দেখা দিতে থাকে। তাই এই সময় কিন্তু তাদের মাথায় থাকে না যে তাদের কোন সময় কতটুকু পরিমাণে পানি খেতে হবে। এই সময় প্যারেন্টসদের এবং যারা কেয়ার গিভার্সরা আছে তাদের খেয়াল করে করে একটু পর পর মনিটরিং করে তাদেরকে পানিটা দিতে হবে। এবং এরপরে থেকে হচ্ছে কিশোর কিশোরী এবং তরুণ তরুণী, এই ধাপে যদি বলি তাহলে তাদের মধ্যে দেখা যায় যে এই ক্র্যাভিংটা দেখা যায় যে চা কফি এবং বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবারগুলো তারা বেশি পছন্দ করে রেদার দেন পানি বা পানীয় জাতীয় খাবারগুলো। যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করে এই সময় প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের ফ্রুট জুস তাদের খাবারে ইনক্লুড করতে হবে। পরিশ্রম ভেদে পানির চাহিদার কথা যদি বলি দর্শক, তাহলে বুঝতে হবে যে কোন সময়ে আমাদের পানির চাহিদাটি এবং কোন কার্যক্ষেত্রে পানির চাহিদা সবচেয়ে বেশি। দেখা যায় যে অনেক সময়ে আমরা বাইরে যারা অ্যাক্টিভ থাকি অর্থাৎ ফিল্ড বেস কাজ করি তাদের কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয় এবং শরীর থেকে প্রচুর পরিমাণে আমাদের খনিজ নিঃসৃত রস বের হয়ে আসে যেটাকে আমরা ঘাম বলে থাকি। এই ঘামের সাথে কিন্তু যখন প্রচুর পরিমাণে ঘাম হয় আমরা কিন্তু প্রচুর ক্লান্তি অনুভব করি, আমরা উইক ফিল করি। সেই সময়টাতে সেই ধরনের পরিশ্রমের মানুষদের জন্য অবশ্যই বেশি পরিমাণে পানি দরকার। তাদের জন্য সারাদিনে ম্যাক্সিমাম 2 থেকে 3 লিটার পানি অত্যাবশ্যকীয়। এবং যারা অফিস ওয়ার্ক করে অর্থাৎ যাদের অ্যাক্টিভিটি লেভেল একটু কম এবং পরিশ্রমও কম হয় তাদের জন্য 1.5 থেকে 2 লিটার পানি যথেষ্ট সারাদিনে। আমরা যখন সারাদিনে প্রচুর পরিমাণে পরিশ্রম করি, কঠোর অনুশীলন করি, তখন আমরা এই ধরনের ক্লান্তি অনুভব করি। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেটা লক্ষণস্বরূপ দেখা যায় যে মাথা ঘোরায় বা মাথা ঝিমঝিম করে, আমাদের ব্রেইন কলাপস হয়ে যায়, আমাদের মাথা কাজ করতে চায় না, আমাদের মনে হয় এখনই হয়তো বা আমরা মাথা ঘুরে পড়ে যাব। সেই ক্ষেত্রে আমরা আমাদের মাথায় আসে হয়তো বা বাইরের বাজারজাত বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে ড্রিঙ্কস সেগুলো আমরা খেয়ে থাকি, অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত নয়। সেই দিকে সেইটাকে অ্যাভয়েড করে আমাদের অবশ্যই উচিত পানি বা ডাবের পানি অথবা হচ্ছে বিভিন্ন ধরনের শরবত যেগুলো আমাদের ঘরে বা নিজের হাতে আমরা রেডি করে খাওয়া সম্ভব সেই ধরনের ড্রিঙ্কসগুলো আমরা অবশ্যই নেব এবং সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। এই যে চুল পড়ার সমস্যায় বলছিলেন যে খুব পপুলার একটি থেরাপি হচ্ছে পিআরপি থেরাপি, এটি সম্পর্কে একটু জানবো যে পিআরপি বলতে আমরা আসলে কী বুঝি। পিআরপি মানে হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। তো আমরা পেশেন্টের কাছ থেকে মানে পিআরপি ট্রিটমেন্ট আমরা যেটা করি পেশেন্টের কাছ থেকে পেশেন্টের শরীর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড নিয়ে সেটা থেকে আমরা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিশেষ মেশিনের মাধ্যমে সেখান থেকে প্লাটিলেট রিচ প্লাজমাটাকে কালেক্ট করি। আমরা জানি যে প্লাটিলেট হচ্ছে ব্লাডের একটা সেল এবং সেটাকে মেশিনের মাধ্যমে আলাদা করে নিয়ে ব্লাড থেকে আলাদা করে নিয়ে আমরা আলাদা করে নিয়ে ওটার থেকেই হচ্ছে গিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করি এবং পেশেন্টের স্ক্যাল্পে ইনজেক্ট করি। আচ্ছা, কখনো কখনো এটা আমরা পেশেন্টের ফেসেও ইনজেক্ট করি, সেটা একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে, স্কারের ক্ষেত্রে বা বিউটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কখনো কখনো করে থাকি। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।